হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমা স্পিকিং, ওয়েলকাম টু রুমাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে স্পেশালভাবে একটা বিরিয়ানি বানায় আমি দেখাবো। জানি না আপনারা এইভাবে আগে বানাইছেন কি না, তো না বানায় থাকলে এইবার বানান। তো এটার কিছু বেশ কিছুটা লাইক স্টেপ আছে, তো আমি সবগুলোই দেখাবো। তো আমি কিভাবে বানাই তাহলে আপনারা দেখেন। থ্যাংক ইউ। এই স্পেশাল চিকেন বিরিয়ানিটা বানানো আমি এখন শুরু করে দেব। তো আপনারা দেখতে থাকেন আমি কী কী করি। আমি ফার্স্ট যেটা করব, চিকেন নেব। চিকেন এই দেখেন আমি অলরেডি নিয়ে নিয়েছি, একদম ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব। ওর ভেতরে আমি অল্প লাইক হাফ কাপের একটু কম অনিয়ন পেস্ট, যেটা পেঁয়াজের, দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে অ্যাবাউট 2 teaspoon এটা আমি আদা দিয়ে দিচ্ছি, আদা ব্ল্যান্ড যেটা। তারপরে আমি রসুন ব্ল্যান্ডও দিব, এলাকে 1 teaspoonের মতো আমি রসুন ব্ল্যান্ড দিয়ে দিচ্ছি। এরপরে আমি হাফ কাপের মতো টমেটো ব্ল্যান্ড দিয়ে দিচ্ছি পেস্ট। নেক্সট আমি যেটা দেবো, হাফ কাপের মতো দই, টক দই যেটা, ওটাও আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিব লাইক 1 teaspoon ধনিয়া পাউডার, 1/2 teaspoonের মতো জিরা পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি লাইক 1 tablespoon সল দিয়ে দিচ্ছি, এবং এন্ডে কিছু লাইক অল্প লাইক 1/2 teaspoonের মতো পেপার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নেবো। এই দেখেন আমার মিক্স হয়ে গেলো। এখন আমি এটাকে বেশ ম্যারিনেট করার জন্য বেশ অনেক ঘন্টা রেখে দেবো ফ্রিজে। তো এরপরে নেক্সট যেটা আমি করছি, আমি অল্প একটু আলু দিব। দেখেন আমি আলুগুলো বড় বড় করে টুকরা করে নিয়েছি। তারপরে বাসমতি চাল দিয়ে আমি পোলাও করবো। চালটা ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছি, ঝড় ঝড়া করে পানিটা ঝেড়ে নিয়েছি। তো দেখেন আফটার লাইক রাতে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে সারা রাত। তার নেক্সট ডে দেখেন ম্যারিনেটের পরে কেমন মশলাগুলো সুন্দর মানে চিকেনের ভিতরে মিক্স হয়ে গেছে। এখন আমি যাচ্ছি রান্নায়। তো আমি ফার্স্ট পাতিলের ভিতরে দেখেন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি গরম মশলা, জিরা মানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এর ভিতরে। দারচিনি, এলাচ, জায়গা সব কিছু দিচ্ছি এর ভিতরে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ধুয়ে নেবো। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে থাকে, তখন আমি চিকেনগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো আমি ভালো করে দিয়ে মিক্স করে আমি অল্প এর ভিতরে চিকেন বিরিয়ানি যেটা মশলা, ওইটা আমি লাইক 2 teaspoon মানে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি মশলা এমনি দিছি, জাস্ট আরেকটু বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম অল্প একটু। এখন আমি এটাকে আলুগুলোকে আমি রেখে দিয়েছিলাম একটু ইয়েলো কালার দিয়ে মাখা কালারটা, দেখুন কালার। এটাকে আমি একটু তেলে ফ্রাই করে নিচ্ছি, হালকাভাবে ভেজে নেবো তেলের ভিতরে। এদিক থেকে আমার চিকেনটা দেখুন হচ্ছে। আমি উপর দিয়ে একটু গুমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আরেকটু। এখন আমি এর ভিতরে ওই যে আলুটা ফ্রাই করে রাখছিলাম ওইটাকে আমি দিয়ে দিলাম চিকেনের উপরে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আরেকদিকে আমি ওই পানি দিয়ে দিলাম, দিয়ে ওর ভিতরে জিরা আর অল্প একটু তেল, তারপরে লবণ দিয়ে মিক্স করে এটা যখন গরম হয়ে গেল পানিটা, আমি চালটা ভেজে রাখছিলাম যেটা, ওটাকে তুলে ওটাকে দিয়ে দিলাম এদিক থেকে। এদিক থেকে দেখেন আমার অলমোস্ট হয়ে গেছে আমার ওই যে চিকেনটা। অন্যদিকেই দেখেন আমার পুরো চিকেনটা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। তো ওইদিকে আমার চাল সিদ্ধ হচ্ছে, এদিক থেকে আমার একটা চিকেনটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন চাল অলমোস্ট ফুটে আসছে। বেশি টাইম লাগবে না, বাসমতি চাল অনেক সফট এবং চিকেনও সফট, দুইটা খুব ফাস্টা হয়ে যাবে। দেখেন হাফ হয়ে গেছে। তো আমি ওটাকে ঝেড়ে নিলাম বাস্কেটে পানিটা ঝেড়ে। এই দেখেন এখন আমি নেক্সট যেটা করবো,
ফ্রাই প্যান নিয়ে নেবো। ফ্রাই প্যানের ভিতরে প্রথমে ভাত আমি দিচ্ছি, দেখেন ভাত অ্যাড করে দিচ্ছি। তারপর উপর দিয়ে আমি মানে চিকেন এবং আলু যেটা দিছি ওইটা আমি একটা একটা করে উপরটা দিয়ে দিব। দিয়ে তারপরে তার উপর দিয়ে চিকেন দিয়েছি, তার উপর দিয়ে আবার ভাত অ্যাড করে দিয়ে তারপরে আমি ফুড কালার যেটা আছে না ওইটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখেন অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো কালারও আছে। তার উপর দিয়ে আবার আমি চিকেন দিব, তিনটা লেয়ার হয়ে যাবে। পুরোটা চিকেন আমি দিয়ে দিব, পাশেটি যে লেয়ার লেয়ার থাকবে ওই দিয়ে। তার উপর দিয়ে দেখেন আমি বাকি যে রাইসটা ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওর ভিতর দিয়ে মানে ফুড কালারগুলো দিয়ে দিচ্ছি, এবং এখানে যে হলুদ যে ডালিম ওইটা মানে বেশ সুন্দর লাগে আমার কাছে খেতে, ডেকোরেশনের মতো লাগে, খাইতেও ভালো লাগে। বিরিয়ানির ভিতরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো এই দেখেন এটা হতে কিন্তু টাইম লাগবে না, তার কারণ এটা আমি অলরেডি হাফের বেশি কুকড হয়ে গেছে রাইসটা। এই দেখেন আমার পুরাটা মানে হয়ে গেছে সব ডেকোরেশন। আমি ঢাকনা লাগাই কিছুক্ষণ রেখে দেবো, চুলা ধীম আছে। এই দেখেন আমার একদম ঢাকনা লাগে, আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ধীম একদম আছে, খুবই অল্প আছে। আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে। ইয়েলো অরেঞ্জ এবং স্লাইস করে যেটা রাখছি লেবুটাও কত সুন্দর লাগছে, হলুদ রঙের যেটা হয়। তো আমি প্লেটও ঢেলে নিয়েছি, দেখেন। তো এটি ছিল আজকে আমি বানালাম আমার ফ্যামিলির জন্য। তো আপনাদের কাছে ভালো লাগে আপনারাও বানান, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করবেন, লাইক দেবেন, অ্যান্ড কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার বিরিয়ানি। আর আপনারা সবাই ভালো থাকেন, আজকে আমি এখানে রাখছি, আবার কথা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।